গেল ঈদুল ফিতরে ঘরে ফেরা মানুষজন যানজট নিয়ে সেভাবে কোনো ভোগান্তিতে না পড়লেও এবারের ঈদুল আজহায় রয়েছে ভোগান্তির শঙ্কা, এমনটাই মনে করছে খোদ হাইওয়ে পুলিশ। বিশেষ করে উত্তরাঞ্চলের মহাসড়কে বেশি হবে এই ভোগান্তি। এরই মধ্যে উত্তরাঞ্চলের মহাসড়কে যানজট হতে পারে এমন 11টি স্পট চিহ্নিত করা হয়েছে। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, উত্তরের মহাসড়কে যানজট হতে পারে এমন স্পটগুলোর মধ্যে অন্যতম এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত 13.5 কিলোমিটার। ত্বকের অনুজ্জ্বলতা নিয়ে ভাবছেন? আর টেনশন নয়, ইডব্লিউ ভিলা মেডিকা নিয়ে এলো অত্যাধুনিক জার্মান প্রযুক্তির স্কিন ব্রাইটেনিং ট্রিটমেন্ট, কারণ সেখানে 4 লেন সড়কের কাজ চলমান। এছাড়াও বঙ্গবন্ধু সেতু পার হয়ে রায়গঞ্জের ঝাওয়েল সেতু নির্মাণ কাজের জন্য সেখানে দেখা দিতে পারে দীর্ঘ যানজট। চিহ্নিত স্পটগুলোর মধ্যে অন্যতম সিরাজগঞ্জের পদ্মার মোড়ে নির্মাণাধীন ওভারপাস, সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুল যাওয়ার পথে নলকা ব্রিজ, সৌন্দর্য বর্ধন কাজের জন্য হাটিকুমরুল মোড়েও যাত্রীদের যানজটে থাকতে হতে পারে দীর্ঘ সময়। এমনকি হাটিকুমরুল থেকে বগুড়া যেতে জোড়া ব্রিজ এলাকা, শেরপুরের ঘোগা ব্রিজ, বগুড়ার মহাস্থান বাজারকেও যানজটের অন্যতম স্পট হিসেবে ধরা হয়েছে। ঈদে ঘরে ফেরা মানুষদের ভোগান্তির কারণ হতে পারে মোকামতলা, গোবিন্দগঞ্জ বাজার, পলাশবাড়ি, বড়দরগা এলাকা এবং সটিঘাট এলাকাও। তবে যানজট সহনীয় রাখতে কাজও শুরু করেছে হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো। এ বিষয়ে কালবেলার সাথে কথা হয় হাইওয়ে পুলিশের DIG মোহাম্মদ মোজাম্মেল হকের। মহাসড়কে যানজটের বেশ কিছু কারণ ও উত্তরণ তুলে ধরেন তিনি। অনেক সময় দেখা যায় যে একটু আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে অনেকে বাস চালান বা ট্রাক চালান বা যানবাহন চালান, বিপথে অনেক সময় যানবাহন চালান। এতে করে হয় কি, দুর্ঘটনাও সংঘটিত হয় এবং অনেক সময় কিন্তু প্রাণহানি ঘটার পাশাপাশি যানজটের সৃষ্টি হয়। তো হাইওয়েতে চলাকালীন সময় আমাদের আপনাদেরকে ধৈর্য ধরে ট্রাফিক শৃঙ্খলা মেনে চলার জন্য অনুরোধ করব। শঙ্কা করা হচ্ছে দক্ষিণ অঞ্চলে মহাসড়কে চলাচলকারী বেশ কিছু ফিটনেসবিহীন গাড়ি এবং দ্রুত গতির কারণে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাও। 2 ঈদে হাইওয়েতে যানবাহন শৃঙ্খলা সঠিক রাখার জন্য গণপ্রত্যাশা অনেক বেশি থাকে। তো আপনারা দেখেছেন যে গত ঈদুল ফিতরে হাইওয়ে পুলিশ জেলা পুলিশের সাথে সমন্বয় করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং রোডস অ্যান্ড হাইওয়ে সহায়তা নিয়ে আমরা কিন্তু ঈদ যাত্রা অত্যন্ত শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন করতে সক্ষম হয়েছিলাম। যানবাহন এই লক্কর ঝক্কর এবং ফিটনেসবিহীন যানবাহন হাইওয়েতে কিন্তু আমরা চলতে দেব না। হাইওয়ে পুলিশের এটি একটি অন্যতম মটো। তার কারণ হলো এই ধরনের যানবাহনে প্রায়শই নানা ধরনের দুর্ঘটনা ঘটে। কাজেই এই ধরনের যানবাহন যারা উঠবেন তাদেরকে অনুরোধ করবো এই ধরনের যানবাহনে না ওঠার জন্য এবং যাতে করে তারা এই সুযোগটা না নিতে পারে। যাত্রাপথে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাইওয়ে টহল পুলিশ রাখার কথাও জানান তিনি। এছাড়া সড়কে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত ও ভোগান্তি কমাতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই DIG। মাসারুল হক মুহাজির, কালবেলা।